পারফেক্ট টেন্স ব্যবহার করি ক্লু পেলাম তাহলে হ্যাজ বিগান ইন কুড়িগ্রাম স্টেডিয়াম রিসেন্টলি কুড়িগ্রাম স্টেডিয়াম এটা শুরু হয়েছে ইট অর্গানাইজ বাই এ লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ফরেস্ট্রেশন তাহলে ইট থেকে ফরেস্ট্রেশন এর কিন্তু সিম্পল বাক্য আর এই ফুল স্টপ থেকে এই ফুল স্টপ দেখো একটি মূলবার হবে আর লক্ষ্য করো বন্ধনের ভিতরের ভারটির কাজ যদি সাবজেক্ট দ্বারা সম্পূর্ণ না হয় তখন সেই বাক্যটিকে তোমার প্রকাশ করতে হবে বস্তু ইট মানে হচ্ছে ফেয়ার ইটের রেফারেন্স হচ্ছে কি ফেয়ার এখানে এই যে ট্রি ফেয়ার ইটের রেফারেন্স তাহলে বস্তুবাচক সাবজেক্ট আর অর্গানাইজের কাজটি কিন্তু ফেয়ারে করবে না অর্গানাইজ করা আয়োজন করার কাজটি ফ্যান নিজে করবে না অন্য কেউ করবে দুই সূত্র আর দেখো আর একটা আছে যে তৃতীয় শর্ত দেখো যে বায় উইথ দ্বারা এই যে অবজেক্ট সংযুক্ত সুতরাং এই বাক্যটি হবে পেসিভ আর পেসিভ বাক্যের গঠন হলো বি ভার্বের পরে পাস পার্ডিস তাহলে কি হলো ইজ অর্গানাইজড সিং হ্যাঁ সিঙ্গুলার সাবজেক্ট ওই জন্য ইজ হলো অর্গানাইজড পেসিভ বাক্য দা ফেয়ার এস্টাডে বাই দ্য ডিসি অফ কুড়িগ্রাম এই যে দেখো এস্টাডে এখানে কিন্তু একে সূত্র এখানে পেছি বাক্য হবে এই যে বাই দ্বারা অবজেক্ট সংযুক্ত সাবজেক্ট বস্তু বাচক আর ইনএগুলেটেড মানে উদ্বোধনের কাজটা কিন্তু ফেয়ার করেনি সুতরাং এই বাক্যটিও পেছি হবে আর দেখো এখানে একটা কুলু আমরা পেলাম এই যে দেখো কুড়িগ্রাম এস্টাডে পাস্ট ইনডিফিনিট তাহলে এটা আমি ওয়াজ ইনএগুলেটেড দেখো কিভাবে তোমাকে কৌশল খুঁজে বের করতে হবে কুলু বের করতে হবে তাহলে তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারবে আর ডি থেকে একেবারে কুড়ি গ্রাম দি থেকে কুড়ি গ্রাম সিম্পল বাক্য এটি মূলভার্ ইট অলসো অ্যাড্রেসড বাই দা আদার স্পিকার অন্যান্য যারা অতিথি ছিল কথা বলেছিল তারা হু ড্যাশ দ্য নিড পারফ্লান্টিং মোটর হু এজ এ দেখো তাহলে এমফ্যাসেজ তুমি যখন এই যে রিলেটিভ ক্লোজের হু পাবে তোমাকে মনে রাখতে হবে এর কোনো পরিচয় নাই হু রেফারেন্স অনুসারে তার পরিচয় প্রকাশ করে এবং সেই হু অনুসারে এখানে দেখো তাহলে হু এখানে পুরাল আর এখানে কি আমরা কি পেলাম প্রেজেন্টেন্স পেলাম সমস্তটাই তাহলে কি হবে কোনো পরিবর্তন নাই হুমাল সাবজেক্ট দ্য নিড অফ প্লান্টিং মোর ট্রিজ সিম্পল হু থেকে

ক্লাইমেট চেঞ্জ একটি বাক্য আর এই বাক্যের হলো হল আর আমরা কিন্তু বলতেছি যে পারে বক্তৃতা দিয়ে দিয়েছে দিয়েছিল যাতে আমরা ক্লাইমেট চেঞ্জ এবং ন্যাচারাল ডিজাস্টার ইফেক্ট থেকে রক্ষা পারি তাহলে সেন্স কেন হইতে কিন্তু পাস্ট হবার কারণে যেখানে আছে কুড হ্যাঁ

সরকারি বেসরকারি দোকান বরাদ্দ করেছে তাহলে এটি হচ্ছে কি কালচারাল ফাংশন প্রতিদিন এই যে এভরি নাইট প্রত্যেক নাইটে হচ্ছে আর এই যে অ্যারেঞ্জ এটি কিন্তু অ্যারেঞ্জ করার কাজটা কিন্তু কালচারাল ফাংশন করবে না অন্য কেউ করবে সে জন্য এই বাক্যটিও পেয়েছি তাহলে কি হচ্ছে ইজ আর অর্গানাইজ কালচারাল ফাংশন পুরাল সেজন্য ভার হচ্ছে আর অর্গানাইজেন্ট ইনডিফিনাইট এই দেখো কালচারাল ফাংশন থেকে প্লান্ট একটি বাক্য সিম্পল বাক্য আর ইনসপায়ার অতিরিক্ত ভার যেটি বললাম যে সাবজেক্ট এবং টেন্স অনুসারে মূল ভার অথবা জুলেরি ভাব বসবে আর অতিরিক্ত ভার তিনটি তার মধ্যে দেখবে এখানে ধরে একটি আমরা পেলাম আর ইনসপায়ার মানে উৎসাহ দান করার জন্য উদ্দেশ্য বুঝাচ্ছে অতিরিক্ত ভাব সেজন্য আমরা লিখলাম টু ইনসপায়ার পিপল টু প্লান্ট ট্রি লোকদেরকে গাছ লাগবার উৎসাহ দেয়